গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের বেকার বলে সম্বোধন করায় সাকিব খানের উপর চটেছেন চিত্র পরিচালকরা সাকিব কেন এমন মন্তব্য করলেন সেটার কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ দিয়েছেন পরিচালক সমিতি গতকাল সোমবার একটি লিগেল নোটিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছেন পরিচালকদের এই সমিতি নোটিশে স্বাক্ষর করেছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এদিকে এই মুহূর্তে সাকিব খান শ্যুটিং করছেন শামীম আহমেদ রনি পরিচালিত রংবাদ ছবিতে পাবনায় শুটিং চলছে ছবিটির জানা গেছে আজ মঙ্গলবার বিকেলেই এই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হবে ছবির কাজ বন্ধ রাখার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহিন সুমন বলেন আজ মঙ্গলবার সন্ধ্যার আগেই পাবনায় রংবাদ ছবি সেটে পরিচালক সমিতি থেকে সাকিবকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ পাঠানো হচ্ছে এরই প্রেক্ষিতে সাকিব খান একটু আগে ফেসবুকে প্রয়াত সুপারস্টার সালমান শাহের ছবি সম্বলিত একটি পেপার কাটিং ও তার বিরুদ্ধে করা পরিচালক সমিতির নোটিশ পোস্ট করে বলেছেন নিচের ছবি দুটি দেখলে আপনারা বুঝবেন উনিশে জুলাই উনিশশো সালে প্রয়াতনায়ক সালমান শাহের সাথে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল ঠিক বর্তমানে একই কাজ আমার সাথে হচ্ছে তাই আমিও একটা কথাই বলবো চলচ্চিত্রের স্বার্থেই আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ